আর ওই সেই লেখাটা যদি চেঞ্জ করতে চাই, হ্যাঁ এটা যে কোনো লেখা, যখন মেশিন অর্ডার দিবে শুধু বলতে হবে যে আমার এই লেখাটা লাগবে, এটা এদিকে থাকবে আর এ বি, এটা থিকনেসটা বেশি যার কারণে ভারী মনে হচ্ছে। আপনার এটা 2.5 ইঞ্চি থাকে, এটা পুরো 3 ইঞ্চি আছে। আপনি যখন থিকনেস কমায় দিবেন ওইটা কমে আসবে। এটার দাম মাত্র 8,000 টাকা, শুধু 8,000। জি জি, 8,000 টাকা। 8,000 টাকা দিয়ে বাড়ির কাজে কিন্তু এটা নিতে পারেন। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে শুধু ডাইস ফর্মা, এটা হচ্ছে ব্লকের ফর্মা, হলো ব্লক। এটাতে একসাথে দুইটা ব্লক হবে, এর মধ্যে বালু দিতে হবে, দেওয়ার পরে হচ্ছে এটাতে এরকম এরপরে বসাই দিতে হবে, দিয়ে দুই একটা চাপ দিয়ে এটা উঠায় ফেলতে হবে। বেশি লোকের প্রয়োজন নাই, একাই কাজ করতে পারবে। আর এটাতে আর একটা সুবিধা আছে কি, ধরেন যে আপনি দুইতলা ফ্লোরে গাঁথুনি করবেন, এখন ব্লকটা তো নিচ থেকে উঠায় নিতে হবে, একা ক্যারিং এর খরচ আছে। কিন্তু এটা সরাসরি এটা ওখানে নিয়ে আপনি ওই ফ্লোরেই করতে পারবেন। 65,000 টাকা ইনভেস্ট করে 2,000 টাকা ইনকাম, এটার স্থায়িত্বকাল কিন্তু আপনার পুরো এটার চাইতে বেশি। এটা হচ্ছে শুধু বালি, সলিড বালি, এখানে সিমেন্ট নাই, কিছু নাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে বন্ধুরা, আমরা হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে গতপূর্বে একটা ভিডিও দেখিয়েছিলাম, আপনারা অনেকেই ভিডিওটা লাইক শেয়ার করেছেন, খুব খুশি হয়েছি। কারণ কি, আমাদের এই আনকমন ইউনিক কিছু বিজনেস আইট নিয়ে আপনাদের জন্য আমরা শেয়ার করি বিভিন্ন দেশ ঘুরে। আমি মূলত ঢাকা এক্স ওয়াইজের চ্যানেল ঢাকা শহরের ভিতরে কাজ করতাম, এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করতেছি বাংলাদেশের 64 জেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখবো, কারখানা ঘুরে, ওয়ার্কশপ ঘুরে আপনাদেরকে বিজনেস মডেল শেয়ার করবো ইনশাল্লাহ। আমাদেরকে সাপোর্ট করুন, ভিডিওটা লাইক শেয়ার করবেন, যাতে করে এই ধরনের বিজনেসমূলক বা আইডিয়ামূলক তথ্যগুলো যেন মানুষের কাছে পৌঁছে যায়। আজকে ভিডিওতে কিছু আনকমন কিছু ইউনিক কিছু মেশিন দেখাবো, ঈদ তৈরি করার মেশিন। সাথে রয়েছে হাফিজ ভাই। আসসালামু আলাইকুম হাফিজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো আছেন। হাফিজ, আমাকে অনেকেই কমেন্ট করেছে যে ভাই, আমরা যারা অল্প টাকার ভিতরে মেশিন নিতে চাই অথবা যারা বাড়ি ঘর তৈরি করবে, তারাও নিজেরা ইট তৈরি করে বাড়ি তৈরি করতে চায়, তাদের জন্য আপনার প্রতিষ্ঠানে কি মেশিন আছে কিনা? জি জি ভাই, অবশ্যই। আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিজস্ব বাড়ি করার জন্য, এটাতে করতে পারবো, বিজনেসও করতে পারবো। যারা ছোট আকারে করতে চায় অল্প পরিসরে, তারা এটাতে করতে পারবো। প্রথম করতে মানুষ ভাই চেষ্টা করে প্রথম অল্প দিয়ে শুরু করে। জি জি, অল্প দিয়ে শুরু করলে সে কিন্তু আপনার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাবে। হ্যাঁ হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আগাবে। এই মেশিন সম্পর্কে বলেন ভাই, যেহেতু এটা নতুন রুম করেছেন আর কি। আচ্ছা, এটা হয়ে গেছে? হ্যাঁ, এটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট মোটরটা লাগানো বাদ আছে। এটা আমি চালায় দেখাইতে পারতেছি না, রংটা কাঁচা আছে এখন। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা যে একসাথে 4টা ইট হবে, এটাতে শুধু ইট হবে, এটাতে ব্লক হবে না, এটা ইটের জন্য শুধু ইট। হ্যাঁ হ্যাঁ, 4টা কাঁচা আছে, 4টা ইট হবে। আচ্ছা, 4টা ইট হবে। হ্যাঁ, এটা 220 লাইনে চলবে। আর যেটার কাজ হচ্ছে এটার মধ্যে হচ্ছে আপনার মশলা মিশায় এটার মধ্যে দিতে হবে, এটার ভিতরে। হ্যাঁ, মাল মিক্স করার পরে এটার ভিতরে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখন এটাতে কোনো লেবেলার লাগবে না, কোনো কিছু লাগবে না, জাস্ট এটার মধ্যে মাল দেওয়ার পরে এটা টান দেয়, এদিকে নিয়ে আসবে, অটোমেটিক এটার মধ্যে মাল পড়ে যাবে, এরকম মাল পড়ে যাবে। এটা মাল মেকআপ হয়ে গেল, লেবেল করা লাগতেছে না। এরপর হচ্ছে এটা টান দিয়ে এসে আর উপরে বসায় দিতে হবে। যখন মালটা হয়ে গেল, ভাইব্রেট হয়ে গেল, তারপর টান দিলে ইটটা হয়ে গেল, হাত দিয়ে। আর এটা কাঠ সহ ইটটা নিয়ে সরায় রাখবে, আবার আর একটা কাঠ দেয়। খুবই সহজ কাজ করে, অনেক সহজ। এই মেশিনটা আমি মনে করি যে কোনো লোকই শিখতে পারবে, আর এটা খুব সহজে কাজ করতে পারবে। এতে 4টা ইট তৈরি করা যাবে, 4টা ইট করা যাবে, 4টা ইট তৈরি করা যাবে। এই মেশিন সম্পর্কে আসলে মানে আপনার কয়টা মোটর থাকবে ভাই? এটা তো একটা মোটর থাকবে, একটা ভাইব্রেটর মোটর নিচে। আচ্ছা আচ্ছা, আর উপর থেকে হচ্ছে হাতের প্রেসার দিতে হবে। আর তো কিছু লাগতেছে না? না, আর কিছু লাগতেছে না, এটাই পর্যন্ত পুরো কমপ্লিট এই মেশিন ভাই। 4টা ইট, ১০ টাকা ১১ টাকা ১২ টাকা ১৩ টাকা পর্যন্ত বিক্রি হয়, যে যেরকম প্রফিট করতে চাই ওভাবে বিক্রি করতে পারে। মূলত জানি যে ইট ভাটার যেগুলো রয়েছে বাংলাদেশে, যেগুলো তারা তো ওগুলো 2-3 কোটি টাকা লাগে। জি জি, আর এটাতে আপনার ইনভেস্টের ব্যাপারে কথা বলি, যেটা এই মেশিনটার প্রাইস হচ্ছে 65,000 টাকা, মাত্র 65,000। জি জি, এটাতে দৈনিক 1,000 পিস ইট প্রোডাকশন করতে পারবে, মাত্র 2 জন লোক দিয়ে এটাতে কাজ করতে পারবে। 4টা করে যদি হয়
কাজের দক্ষতার উপরে কাজ করতে পারবে, 2000 পর্যন্ত করতে পারে। ওকে ভাই, 1000 ইট যদি তৈরি হয় প্রতিদিন, 2 টাকা করে লাভ যদি হয়, জি জি, তাহলে 2000 টাকা লাভ আসবে। কিছু কিছু ব্যবসা আছে যেরকম অনিশ্চিত, চলবে কি চলবে না এটা কিন্তু এরকম না। জাস্ট আপনি প্রোডাক্ট তৈরি করা দরকার, তৈরি করলেই যে কোনো লোকের দরকার আছে, একটা বাড়ি করেন, যে কোনো একটা প্রতিষ্ঠান করেন, যেটাই করেন ইটের ব্যবহার আছে। আর এটা সারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায়। আগে তো টিনের ব্যবহার হতো, এখন কিন্তু টিনের ব্যবহারটা কমে গেছে, শুধু ইট। ভাই অনেকে, আমি নিজেও মানে আমার দর্শক অনেক অফিস করে দেখি ভাই, সিমেন্টের ইট 9 টাকা খরচ পড়বে, এটা তো আমি অনেক অনেকে মনে করি সিমেন্ট ইট মানে বড় বড় যারা বিল্ডিং করে, বড় লোক যারা, তারা করে শুধু কাজে লাগে। এটা হচ্ছে কি, এটা মানুষের ধারণা নাই, সিমেন্টের ইট আগে ব্যবহার হইতো না, এই জন্য ধারণা ছিল না। এখন তো বাংলাদেশে অনেক জায়গায় এটা ব্যবহার হইতেছে, আর নতুন কারখানা হইতেছে, আপনার কারখানাগুলো আপনার এলাকাতেও হবে। আপনি যখন এটা ধারণা দিবেন মানুষের, বলবেন, তখন এটা মানুষ ব্যবহার করবে। আর এটার স্থায়িত্বকাল কিন্তু আপনার পোড়াইটের চাইতে বেশি, তো পোড়াইটা যেমন নোনা হয়, ড্যাম হয়, এটা কিন্তু হবে না। কারণ হচ্ছে এটাতে যে কেমিক্যালটা ব্যবহার করা হয় অ্যাডমিক্সার, ওই কেমিক্যালে নোনা ড্যাম কোনোটাই আসবে না। আর এটার পিএসআই কিন্তু আপনার একটা পোড়াইটের পিএসআই থাকে 900 থেকে 1200, আর এটার পিএসআই 4000 পর্যন্ত আসে। আচ্ছা আচ্ছা, আজিজ ভাই, হাফিজ ভাই, এগুলো অনেকেই মনে করেন চাচ্ছে ছোট আকারে তৈরি করে, তাদের জন্য একটা মেশিন রয়েছে, তাদের জন্য হচ্ছে যারা নিজস্ব বাড়ি করার জন্য, ছোট বাড়ি করবে এরকম করার জন্য এই মেশিনটা। মেশিনটা এটা হচ্ছে শুধু ডাইস ফর্মা, এটা হচ্ছে ব্লকের ফর্মা, হলো ব্লক, এটাতে একসাথে দুইটা ব্লক হবে। ও আচ্ছা আচ্ছা, কি নাম বলা হয় এইটার? হচ্ছে ম্যানুয়াল ফর্মা। আচ্ছা আচ্ছা, হলো ব্লক ম্যানুয়াল ফর্মা, এটার মধ্যে বালু দিতে হবে, দেওয়ার পরে হচ্ছে এটাতে এরকম এর উপরে বসায় দিতে হবে, দিয়ে দিয়ে একটা চাপ দিয়ে এটা উঠে ফেলতে হবে, কিন্তু এটা সরাসরি এটা ওখানে নিয়ে আপনি ওই ফ্লোরে করতে পারবেন, ওই ফ্লোরে করে ওই ফ্লোরে কাঁথুনি করতে পারবেন। না না না, এটা শুকানোর জন্য আপনার কোনো রোদের দরকার নাই, যে কোনো জায়গায় রেখে দিলে সিমেন্ট তো যে কোনো জায়গায় জমাট বেঁধে যায়। সত্যি কথা বলতে কি, যারা অনলাইনে চায়না ভিডিও দেখে, দেখবে যে চায়নারা এভাবে নিজেরা নিজেরাই ইট তৈরি করে, ওনারা নিজেরা বাড়ি করে রাখে, দেওয়াল তৈরি করে, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে নিজেরা ব্যবহার করা যেতে পারে। আমি এটা কেমন দাম পড়বে ভাই? এটার দাম মাত্র 8000 টাকা, শুধু 8000? জি জি, 8000 টাকা। 8000 টাকা দিয়ে বাড়ির কাজে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, পুরা কাজ করে নিতে হবে, আপনার সাশ্রয় অনেক টাকা সাশ্রয় হবে। পার ইটে আপনার ধরেন যে একটা ব্লক যদি এখন বাজারে কিনতে যান 50 টাকা লাগবে, আর আপনি তৈরি করলে 40 টাকার মধ্যে হয়ে যাবে। এটা মানে যদি আপনি এক পিস করে কিনতে যান 50 টাকা, 50 টাকা লাগবে, আর আপনি যদি তৈরি যেরকম দরকার ওরকম ভাবে আপনি তৈরি করতে পারবেন, এটা হচ্ছে এটার সুবিধা। ও কিন্তু বন্ধুরা, গতকাল এই মেশিনটা দেখে এসেছি, যারা আপনারা দেখেন না দেখে নেবেন, লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। তার পাশে ভাই এই দুটো মেশিন সম্পর্কে বলে দেন। আচ্ছা, এই দুটো মেশিন হচ্ছে, এটাও ম্যানুয়াল মেশিন, এটাতে দুইটা ভাইব্রেটর মোটর, এটা একসাথে 10টা ইট হবে, একসাথে 10টা ইট হবে। জি জি, এটা আমি একটু উঠায় দেখাই, 10টা ইট হবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, এখানে দেখেন 10টা ইট হবে, এটা হচ্ছে 10টা ইটের খাঁচা। এটা ভাই মানে ম্যানুয়াল হবে, মানুষ হাত দিয়ে করতে হবে ভাই এটা? জি জি, হাত দিয়ে বলতে মালগুলো হাত দিয়ে দিতে পারবে, বাকি কাজ মেশিনেই করবে। ও আচ্ছা, এটা আবার হাঁটা হাঁটা, এটা আপনার একটা ফ্লোরের মধ্যে করতে পারবেন, এটা সুবিধা আছে অনেক। ও এখানে চাকা লাগানো? হ্যাঁ হ্যাঁ, চাকা লাগানো, এখানে ইট তৈরি করে মেশিনটাই মুভ করে নিয়ে যাবেন, ইট ওই জায়গায় থাকবে, ইট বহন করার কোনো দরকার নেই। ও আচ্ছা আচ্ছা, ইট জায়গায় থাকবে, মেশিনটাই সরে যাবে। দুইটা ভাইব্রেটর মোটর ব্যবহার করা হচ্ছে, এটা এক ঘোড়া, আর সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে হাফ ঘোড়া, এটা হচ্ছে উপর থেকে প্রেসার দেবে, এটা ওইটা হচ্ছে আপনার ওই সাইড থেকে ভাইব্রেশন দিবে, যাতে ইটের মধ্যে কোনো গ্যাপ না থাকে। ওকে ভাই, আর এটাতে তো বললাম যে 10টা ইট একসাথে তৈরি করতে পারবো, আর এটাতে দৈনিক প্রোডাকশন হবে 2000 পিস, 2000 পিস প্রতিদিন প্রোডাকশন হবে এই মেশিনটা দিয়ে।
হাবিজ ভাই মানে প্রত্যেকটা এই মেশিন এটা এরকমই হবে না ভাই জি জি এরকমই হবে এটাকে যেটা লাল রং করছেন এটা এরকমই হবে এরকমই হবে এখানে যে লেখা রয়েছে এই লেখাটা যদি চেঞ্জ করতে চায় হ্যাঁ এটা যে কোনো লেখা আমি যখন মেশিন অর্ডার দিবেন শুধু বলতে হবে যে আমার এই লেখাটা লাগবে এটা এদিকে থাকবে আর এ বি এই ওই অন্য যেগুলো মাটির তৈরি মেশিন এটা চাই এইটা ভারী বেশি ভাই একটু না 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 ওয়েট বেশি না ওয়েট সমান এটা থিকনেসটা বেশি যার কারণে ভারী মনে হচ্ছে আপনার এটা 2 ইঞ্চি থাকে এটা পুরো 3 ইঞ্চি আছে আপনি যখন থিকনেস কমায় দিবেন ওয়েটটা কমে আসবে আচ্ছা আচ্ছা এই একটা ইট মাত্র পড়েন 9 টাকা ভাই এটা দিয়ে কয় হাজার কয়টা ইট তৈরি করা যায় প্রতিদিন এটা দিয়ে 2000 ইট তৈরি করতে পারবেন পার ডে 8 ঘন্টায় ইটের খরচ টোটাল সবকিছু আপনার বিক্রি পর্যন্ত আপনার খরচ হবে 9 টাকা এখন বিক্রি আপনি 10 টাকা 11 টাকা 12 টাকা 13 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন জি জি চিনি খরচ 5 টাকা ভাই এই মেশিনটার প্রাইস রাখছি একদম সীমিত 80000 টাকা শুধু 80000 টাকা এটাতে আবার আরেকটা সুবিধা আছে ভাই যেটা হচ্ছে এটাতে কিন্তু আপনি অন্যান্য ডাইসও তৈরি লাগাইতে পারবেন হলো ব্লক তারপরে হচ্ছে আপনার ওই বিভিন্ন সাইজের ব্লক হয় যে কোনো ব্লকের ডাইস এটাতে তৈরি করতে পারবেন এই যে আপনি নাট বোল্ট গুলো দেখতেছেন এই নাট বোল্ট গুলো খুলে আপনি আবার নতুন ডাইস এখানে লাগাইতে পারবেন আর ওই ডাইস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সুবিধা আছে মেশিন কেনার দরকার আছে না ওইটাই জি জি অন্য ডাইসের জন্য আপনি আলাদা মেশিন নিতে হবে না একটা ডাইস নিলেই ডাইসে কিন্তু সকল জি জি এক মেশিনেই সকল ধরনের ব্লক 80000 টাকা ইনভেস্ট করে প্রতি মাসে প্রচুর হবে 15000 টাকা ইজিলি ইনকাম করা সম্ভব জি ইজিলি করতে চান যারা আপনারা প্রবাসী রয়েছেন যারা বেকার রয়েছেন তারা যদি এই ধরনের ইউনিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন বন্ধুরা আসলে এই ব্যবসাটা মানে ব্যবসার ভবিষ্যতে এটা ভাই বলেছেন বাংলাদেশের পুরসভার জেলাতে এখন সবাই মেম্বার চেয়ারম্যান যারা হ্যাঁ সবাই এটা ব্যবহার করছে তারা বিভিন্ন প্রোজেক্টে কিন্তু এই মাল ব্যবহার করতেছে আর তাছাড়া সরকার তো একটা প্রজ্ঞাপন জারি করেছে যে 60% বাধ্যতামূলক এই কনক্রিট ব্লক ব্যবহার করতেই হবে কারণ এটা তো পরিবেশের জন্য ভালো আর পুরো এটা তো পরিবেশের জন্য ক্ষতিকর তাহলে কেন ব্যবহার করবেন না আচ্ছা আচ্ছা যারা এগুলো নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কি কোনো মেশিন নাকি ভাই এগুলো হচ্ছে লেথ মেশিন লেথ মেশিন মানে মেশিন তৈরি করার জন্য এই মেশিনগুলো কাজে লাগে মানে আপনি কোথাও কোথাও থেকে ক্রয় করে এসে বিক্রি করতেছেন না না ভাই আমাদের মেশিন তো আমাদের এখানে তৈরি হয় অর্থাৎ যত মেশিন রয়েছে ভাই সবকিছু আপনারা এই নিজস্ব মেশিনে তৈরি করেন জি আচ্ছা দেখেন এগুলো অনেকগুলো মেশিন দেখতেছি এটার কাজ কি মানে এগুলো দিয়ে যতগুলো মেশিন দেখতে পাচ্ছেন তৈরি করা মেশিন এগুলো দিয়ে তৈরি করেন শেপটা চেঞ্জ করতে শেপটা আনতে আপনি কিন্তু এখানে 80000 টাকা পেয়ে যাবেন 80000 টাকাতে এই মেশিনটা পেয়ে যাবেন আর এই মেশিনটা পেয়ে যাবেন মাত্র 2 লাখ টাকা না ভাই এটাও কিন্তু কত টাকা লাগতে পারে ভাই যদি কি বাইরে থেকে নিয়ে আসতে যায় এটা 7 লাখ টাকা আর এটা কিন্তু আপনার মানে 2 লাখ টাকা পেয়ে যাবেন প্রতিদিন মানে প্রোডাকশন হবে কত টাকা বলছিলেন 3000 পিস কিন্তু প্রোডাকশন হবে তার পাশে দেখেন আরো মেশিন রয়েছে আর তাছাড়া যদি আপনারা চান যে আমি কোন একটা মেশিন আমি দেখেছি তৈরি করতে চাই ভাইয়ের প্রতিষ্ঠানে আসবেন ভাইয়ের প্রতিষ্ঠান থেকে কিন্তু এই ধরনের অসংখ্য ধরনের মেশিন রয়েছে তৈরি করতে পারবেন এটা কিন্তু এক ধরনের মেশিন এটা ম্যানুয়ালভাবে তৈরি করা দেখিয়েছে যারা দেখে না দেখে নেবেন এটা কিন্তু হাতে ধরে তৈরি করা মেশিন এই ধরনের মেশিন কিন্তু ব্যবসা করতে পারবেন ওর থেকে এসে আপনাকে ফোন করলে হরিণাপিপুর বাড়িয়া বাজার আচ্ছা ভাই যারা ইন্ডাস্ট্রিয়াল আকারে ব্যবসা করতে চায় ভাই তাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন হ্যাঁ হ্যাঁ তাদের জন্য তো সামনে যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আকারে আপনি প্রতিদিন মিনিমাম তো 20000 ইনকাম করতে পারবে মিনিমাম 20000 টাকা ইনকাম 20000 টাকা ইনকাম করতে পারবে পুরো ভিডিও ইনশাআল্লাহ আমরা দেখাবো একদিন তৃতীয় পর্বে দেখতে পারবেন আপনারা জাস্ট আমাদের সাথে থাকুন অথবা হাবিজ ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে যে কোনো বিষয়ে জানতে হলে ফোন করুন ইনশাআল্লাহ পেয়ে যাবেন